ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। নতুন বউ, কি হয়েছে? কবিরাজ মশাইকে খবর দাও তাড়াতাড়ি। নতুন বউ, উঠান। বাড়ির কোনো বধুর মৃতদেহ মর্গে পাঠানো যেতে পারে না বাবামশাই। সংবাদপত্রে কোনো সংবাদপত্রে যেন এই খবর না বেরোয়। করোনার কোট বাড়িতে ডেকে এনে বসাবে, যতই অর্থ লাগে লাগুক। আর কেমিক্যাল এক্সামিনার যেন রিপোর্টে লিখে দেন এই মৃত্যু স্বাভাবিক। আর ভৃত্যদের সকলকেও একই কথা যেন বলা হয়। ১২৭৫ বঙ্গাব্দের ২৩শে আষাঢ় রবিবার, আমার বিয়ের দিন। পুকুরপাড়ের ছোট্ট চৌহদ্দি থেকে হঠাৎ করে সাত সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয়, ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর প্রথম প্রথম আমার অনেকটা তেমনই দশা হয়েছিল। আমার
আমার স্বামী জ্যোতিরিন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয়। আয়ত চোখ দুটিতে বুদ্ধির ঝলক, দীর্ঘকায় চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর আভিজাত্য। সম্ভ্রম জেগেছিল খুব, অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখন। শ্বশুরমশাই আশীর্বাদ করলেন আকবরী মোহর দিয়ে। নববধূর মন অবশ্য মোহরে ছিল না, অত ভিড়ের ফাঁকেও তার চোখ আটকে গিয়েছিল থামের পেছনে, যেখানে আড়াল থেকে অনুষ্ঠান পর্ব দেখছিল এক বালক। দু চোখে অসীম কৌতূহল নিয়ে জরিপ করছিল বাড়ির নতুন বৌঠানকে। অবাক হয়ে দেখতাম কিভাবে উঠোনে লেপের তুলোধনার আওয়াজের সঙ্গে মিশে যেত দালানে কুস্তির আখড়ার ঝটাপটির শব্দ। নিঝুম দুপুরবেলা যখন সবাই গড়িয়ে নিচ্ছে একটু, আমার দিব্যি সময় কাটত ঠাকুর বাড়ির দর্জি নিয়ামত খানের সঙ্গে গল্প কাছা করতে। কোনটা মুসলিনের কাপড়, কোন পাঞ্জাবির জরি কোথায় তৈরি হয়, আমার হাজার কৌতূহলী প্রশ্নে ভারী মজা পেত নিয়ামত। আমাকে রাগিয়ে দিয়ে ভারী মজা পেত ঠাকুরপো, আমারও মজা লাগতো কিন্তু কপট রাগ দেখাতাম। ওই বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁসফাঁস করতে যে নতুন বৌঠান, সে অবশেষে একজন বন্ধু পেল, রবি। আমি সত্য, বাহ, ছাদে যে খেতে এসেছিলে বড়। আমি তো কাকতারা ছিল। কাকতারা ছিল না ছাই না, ইন্দ্রজম বরুণেরে করিলে বিততা, মনুষ্য মনুষ্য ব্যাটারে জিনা কত বড় কথা। আমি কি তোমার দারুণ যে তোমার সবকিছু পাহারা দেব? ছাড়ো ছাড়ো বলছি, দাও। থাক, দারোয়ান হয়ে আর কাজ নেই, তুমি নিজের হাতটা সামলাও তাহলেই হবে। মিজতি জ্ঞানদা নন্দিনী আমার ভাসু সত্যেন ঠাকুরের স্ত্রী। যেমন অপরূপ সুন্দরী তেমনই মনোরম তার রুচি। কথাবার্তায় হোক বা পোশাক আশাকে, মিজদি ছিলেন সবার থেকে আলাদা। যেভাবে শাড়ি পরতেন তেমনটা আগে কখনো দেখিনি। এসো, পশ্চিমে অভিজাত ভদ্র স্ত্রী লোকেরা নাকি এভাবেই শাড়ি পরেন। তিনি মনে করতেন পড়াশোনার পাশাপাশি আমাদের বাঙালি মেয়ে বউরা এরকমভাবে বেশভূষা করলে তবেই ঘটবে তাদের ব্যক্তিত্বের আত্মপ্রকাশ। কি দেখছ, আমাকে শিখিয়ে দেবে মিজদি? কি শেখাবো? অমন ভাবে শাড়ি পরতে কাউকে দেখিনি তো। আমিও পরব। নিশ্চয় পরবে, তুমি পরবে, এবারে সবাই পরবে, সব বাঙালি মেয়েরা পরবে। And on it said, a century of prayers, such as I can, twice a war. I'll weep and sigh.
leaving Sohi's service, follow you. So please, you entertain me. আচ্ছা একটা কথা বলো, শেক্সপিয়ার এই নাটকের নাম সিম্বলিন দিলেন কেন? ইমোজিন রাখা উচিত ছিল বলছো? আলবা, ইমোজিন তার বাবার ইচ্ছের বিরুদ্ধে পস্তমাসকে বিয়ে করে এবং এই নাটকে সেই তো নায়িকা। আবার উল্টো থেকে দেখো, পস্তমাস যখন ইসরায়েলে যায়, আচ্ছা তুই ছেড়ে দাও। মেজদিকে তুমি খুব ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি, কিন্তু তোমাকেও তো খুব ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আজ তোমার খুব মন খারাপ তাই না? কেন, কি করে বুঝলে? ওই যে মধুসূদন দত্ত মারা গেছেন। হ্যাঁ নতুন বউ, তুমি তো তাঁকে দেখোনি। অমন অসামান্য প্রতিভা শুধুমাত্র লালনের অভাবে, টাকা পয়সার অভাবে এইভাবে শেষ হয়ে গেল। তার স্ত্রী হেনরিয়েটার কথা ভেবে ভারী দুঃখ হয়। আচ্ছা তুমি তার পাশে দাঁড়াতে পারো না? তার পাশে? আচ্ছা অমন ফরাসি সুন্দরী বিধবা, তাঁর কাছে আমাকে পাঠাতে তোমার ভয় করবে না যদি আমি তাঁর প্রেমে পড়ে যাই? তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। ছি, ও কি কথা, অমন কথা কখনো বলবে না। নতুন বউ এরকম করে বললে আমি কিন্তু খুব রাগ করব। কতবার বাবা মশাইকে বলেছি এ বিয়ে না দিতে। জ্যোতির এখন নিজেকে গড়ে তোলার বয়স, বিলেত যাবে, নানান অভিজ্ঞতা হবে, নিজেকে আরো সমৃদ্ধ করবে, তা নাকি? বাবা মশায়ের আদেশ জ্যোতি ঠাকুর অমান্য করবে কি করে? আর এদের বংশ সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাজার সরকার শ্যামের মেয়ে, আর শ্যামের নামে যে অনেক দুর্নামও আছে, বাবা মশাই কি তা জানতেন না? আমরা পিরালি ব্রাহ্মণ বলে কি আর কোনো মেয়ে পাওয়া যেত না? যোগ্য মেয়ে আসেনি আমাদের বাড়ি। সে দেখতে গেলে আমি বা তোমার তাও একটা বংশ পরিচয় আছে। দেখো শ্যাম, তোমার মেয়ে এখন এ বাড়ির বউ। এতদিন ধরে এই ঠাকুর বাড়ির সেবা করে এসেছি, আমি না হয় আর কারো অন্দরমহলে আসবো না। তাতে যদি আমাদের মনে হয় সেটা আপনার পক্ষেও কাম্য নয়। যদি শত হলেও আপনার জামাই, তাই জামাতার সামনে এখন কোথায় গিয়ে উঠবো দাদাবাবু, একটু যদি ঠাঁই দেন এ বাড়িতে। আমি কাছারিতে বলে রেখেছি, আর্থিক যাবতীয় ব্যবস্থা সব সবকিছুই তোমার জন্য তৈরি থাকবে। বেশ বুঝতে পারতাম আমি ঠাকুর বাড়ির ঘরের বউ হয়ে উঠতে পারবো না কোনোদিন। আমি ঘরের হয়েও শেষমেশ সেই বাইরেরই। অনেক মন খারাপের মাঝে ঠাকুরপো ছিল এক ঝলক টাটকা বাতাসের মতো। এই দেখো স্কুল থেকে আসো, আপনি কিছু খাওনি এখনো? খেয়ে নাও বলছি। আরে খেয়ে নাও, তো মজা জ্বালাতন। এই এই এখানে এসো, খেয়ে নাও বলছি। আরে খাবো না তো। এবারে কিন্তু আমি খুব রাগ করবো, সেই স্কুল থেকে এসে কিছু মুখী দাওনি। খাবারটা এখানে রেখে যাও, আমি ওকে খাইয়ে দেবো। ঠিক আছে থাকলো। ফাঁকা গিন্নি হয়েছে। আরে ওরকম ভাবে না, ওরকম ভাবে না। এইসব আমার দ্বারা হবে না। তুমি শিখলে কোথায় কি এসব? এইসব না শিখলে সংসার করবো কি করে? এই যে ফল কাটা, সুপুরি কাটা, কুটনো কাটা, এইসব না শিখলে তোমার নতুন দাদাকে সেবা করবো কি করে? তোমার বই পড়তে ইচ্ছে করে না?
স্কুল যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করলেই হলো, সংসার করতে হবে না? আমি পড়ে শোনাবো, আমার স্কুলের পড়া, আমার সব বই, আমার সব কিছু। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি রোহিত বরণ। রাতের অন্ধকারকে সরিয়ে কিভাবে পূবের লালচে আলো একটু একটু করে দখল নেয় আকাশের, ঠাকুরপোর হাত ধরেই তা প্রথম দেখা আমার, আমার প্রথম সূর্যোদয়। এত কি লিখছ রবি? এবার আমি খাতা খুলে নেব। কি হচ্ছে কি নতুন বৌঠা? তুমি সারাদিন চুপচাপ বসে থাকবে আমার মোটেই ভালো লাগছে না। আমি সমস্ত জায়গা কাটাকুটি করে দেবো, কিন্তু তুমি শুনবে কি লিখেছি? শোনাও, তারপরে তুমি স্নান করে পোশাক বদলাবে, আমরা আজও ছাদে গিয়ে বসবো। শোনো তাহলে, আজি এ প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। কেমন লাগছে? তেমন ভালো লাগছে না তো, ভাসিয়া আইল রেটা যেন কেমন। নতুন উঠান, তোমার ভালো লাগছে না এই কবিতা? কিন্তু আমি চেষ্টা করে লিখছি না, আমার ভিতর থেকে আপনা আপনি বেরিয়ে আসছে। ও, আপনা আপনি বেরিয়ে আসলে বেশি ভালো কবিতা হয়। না জানি কেমনে পশিল হেথায় পথ হারা তার একটি তান, আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। কি জানি আমি, এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না, হয়তো আমার বোঝার ভুল। তুমি এতে নতুনত্ব খুঁজে পাচ্ছ না? মানে ধরো বিহারী বাবুর কবিতার মতন না? রবি তুমি রাগ করছো? আচ্ছা আর একটু পড়ো, আর একটু শুনি। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। বাহ, এই জায়গাটা ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। কিন্তু জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। রবি তোমার কি হয়েছে আজ? আমার যেন কেমন ঘোর লেগেছে বউঠা, আমি জানি না কিসের ঘোর, আমি যেন আর আমাতে নেই। ছাদের উপরের নন্দন কাননে প্রায় বসতো জমজমাট আড্ডার আসর। এই তো, নমস্কার। নমস্কার কাদম্বই, অনেকদিন তোমার কবিতা শুনিনি। সত্যি শুনবেন বউঠান? আমি কদিন ধরে নতুন বর্ষা কবিতা গুচ্ছ লিখেছি, আপনাকে না শোনালে সেই বর্ষার জলধারা ঠিক প্রাণ পাচ্ছে না। চলো না ঠাকুরজি, আমি আর তুমি একটু নিভৃতে গল্প করি। দাঁড়াও না মেজ বৌঠান, এখন কবিতা শুনি, পরে রাতে না হয় গল্প গুজব করবো। আমার কবিতা কি এতই খারাপ যে আপনি উঠে চলে যেতে চাইছেন? আপনার এখানে অনেক মুগ্ধ পাঠক পাঠিকা আছে, আমার না থাকলেও চলবে। বসো না মেজ বৌঠান। হ্যাঁ, তুমি না থাকলে আসর জমবে না। তোমরা আসর জমা, আমি জল খাবার পাঠানোর ব্যবস্থা করি। উনি তোমাকে ব্যস্ত হতে হবে না মেজদি, জল খাবার সব বলা আছে, এক্ষুনি এসে যাবে। ওই তো এসে গেছে। ওই দেখা যায় থালা ভরা ফিশ কাটলেট, মটন চাপ। আহা না মশাই, আজ মটন চাপ নেই, আজ অন্য মেনু। সে কি কাদম্বরি বৌঠান, এখানে আসার প্রথম আকর্ষণ হলো আপনি স্বয়ং, আর দ্বিতীয় আপনার হাতের মটন চাপ, সেটাই নেই। আঁচল লাগিয়ে গায়ে ঝর ঝর ঝরে যায় গোলাপের শিশির আষাঢ়, কামিনীর পাপ আসতেন অক্ষয় চৌধুরী, বিহারীলাল চক্রবর্তী, আসতেন আরো কত জ্ঞানী গুণী লোক। ঘন্টার পর ঘন্টা চলত গান গল্প কবিতা পাঠ সাহিত্য চর্চা, মনের জানলাগুলো যেন আরো বেশি করে খুলে যেত সেই আসরে, খুব ভালো লাগতো আমার। কখনো স্বপ্নেও ভাবিনি ঠাকুর বাড়ির সদর দরজা পেরিয়ে গড়ের মাঠে স্বামীর পাশাপাশি বেড়াতে যাব ঘোড়া ছুটিয়ে।
বাহনের লাগাম থাকবে আমারই হাতে। তিনি ছিলেন মুক্ত মনের মানুষ, কোনো রকম গোড়ামি ছিল না তার। আমার ঘোড়ায় চড়া শেখা তারই উৎসাহে। তিনি শুধু আমার স্বামী ছিলেন না, ছিলেন আমার প্রকৃত অভিভাবকও। বঙ্গদর্শনের নতুন সংখ্যাটা এনেছিস মালিনী? হ্যাঁ গো হ্যাঁ। বঙ্কিমবাবু যে কি ভালো কাজ করেছেন, এই পত্রিকা বার করে কত নতুন নতুন লেখা পড়া যাচ্ছে। প্রতি মাসে বিষ বৃক্ষ না পড়লে আমার ঘুম হয় না জানো। সত্যি বিষ বৃক্ষের কুন্দনন্দিনীকে আমার খুব ভালো লাগে। নিঃসঙ্গ মেয়েটির দুঃখ আমার ঘুম কেড়ে নেয়। কেউ কি তাকে সত্যি ভালোবাসবে না? কুন্দ আর সূর্যমুখীর প্রেমটাই তো গল্প জমিয়ে দিয়েছে। বঙ্কিমবাবু সাহস আছে বলতে হবে, বিধবার প্রেম দেখাচ্ছেন তাও এত খোলাখুলি। পেট্রোগা বাঙালির রজমলে হয়। আর তুমি যে এত প্রতিকূলতার জয় করেছো নিজের চেষ্টায়, সেটা কি কম বড় কথা? মেয়েদের লেখালেখি এখনো বিদ্যোজনেরা গুরুত্ব দেন না, কিন্তু আমরা তো জানি কত অসম্ভবকে সম্ভব করতে হচ্ছে তোমাকে। তোমাকে কতবার বলেছি না ওই ভাষা ব্যবহার করবে না, ওকে নিচে নিয়ে যাও। তুই যে আমি দেখছি এই ছোট্ট চোনাতে আমার কাছে থাকলে কোনো অসুবিধা হবে না। তুমি যে কি বলো না, তোমরা আবার বাচ্চাদের বড় মাথায় তোলো, যেমন তুমি তেমন মেজ উঠান। আমরা যেভাবে বড় হয়েছি এ বাড়ির হাওয়া বাতাসে ওরাও বড় হয়ে উঠবে, তার জন্য আমার অমূল্য সময় নষ্ট করতে পারি না বাপু। তোমাদের কোলে আলো করে দেব শিশুরা না চাইতে এসেছে বলে এমন অবহেলা করছো ঠাকুরজি? উর্মিলাকে ঘর থেকে তাড়িয়ে সাহিত্য আলোচনা করার জোর আমার নেই, তাই না জানা? গানের এমন সদ্ব্যবহার কিন্তু আগে কখনো হয়নি বৌঠান। আচ্ছা প্রাচীন কাব্য সংগ্রহ দ্বিতীয় ভাগটা কোথায় বলো তো? বৈষ্ণব কবিদের পড়তে খুব ভালো লাগছে জানো, কিরম জানি একটা আলাদা রকমের অনুভূতি দেয়, ছন্দটাই আলাদা। এখন কিন্তু তুমি আর বলতে পারবে না আমি শুধু এই সস্তার উপন্যাস নিয়ে পড়ে আছি। একটা জাহাজের অকশন হচ্ছে, ভাবছি বিট করবো। জাহাজ? নতুন নতুন এই যে মেজ বাবু উঠান, একটা শিপিং কোম্পানি খুলবো ভাবছি, কেমন আইডিয়া? হঠাৎ? হঠাৎ কি গো, জাহাজের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের পূর্বপুরুষ থেকে। আওয়ার গ্র্যান্ডফাদার ওয়াজ এ শিপিং ম্যাগনেট। শিপিং কোম্পানি খুলবে, পত্রিকা চালাবে, থিয়েটার করবে, আর কি কি করবে? কেন এদিকে তোমার গিন্নি, তোমার জন্য এত সুন্দর সেজেছে, তার খেয়াল রাখো। থামলে কেন, বাজাও। তোমার লেখার ব্যাঘাত হলো, তুমি উঠে এলে। কোনো ব্যাঘাত হয়নি,
আস্তে আস্তে বাজাচ্ছিলাম, ভাবলাম অতদূর শোনা যাবে না। আমি এমনি এমনি উঠে এলাম, শুনতে খুব ভালো লাগছিল তাই। কিসের সুর এটা, আর একটু বাজাও না। এ এমন কিছু না, তুমি লেখা ছেড়ে উঠে এলে কেন? আমার মন লাগছিল না, হঠাৎ করে একসঙ্গে অনেকগুলো পাখি ডেকে উঠল, আমার মনে হলো ভোর হয়েছে বুঝি। এক একদিন ভোর আর সন্ধ্যের মধ্যে কোনটা যে কখন তাই নিয়ে কেমন একটা বিভ্রম এসে যায়। ভোরবেলা পাখিরা বাসা ছেড়ে যায়, সন্ধ্যেবেলা আবার তারা বাসায় ফিরে আসে, তখন তারা দিনটাকে বিদায় জানায়। আমি শুধু বিদায়ের ডাকটাই শুনি। সারাদিন ধরে এত লিখছি, আঙুলগুলো হঠাৎ বিদ্রোহ করে উঠল, মন বলল চলো যাই একটু গল্প করে আসি নতুন বৌঠানের সঙ্গে। তারপর শুনতে পেলাম তোমার পিয়ানোর সুর, চুপি চুপি এসে দেখতে পেলাম তোমার এই তন্ময় রূপখানি। তো কি গল্প হবে মাসে? তোমার আগেকার জীবনের গল্প। আমার আগেকার জীবনের গল্প? হুম, মানে আমার বাপের বাড়ির গল্প? গল্প কারো তো কিছু নেই, এরা কেউ আমার বাপের বাড়ির লোকেদের পছন্দই করে না, কতদিন যায়নি। না না না, তোমার বাপের বাড়ির কথা নয় হেকিটি, তোমার পূর্বজন্মের কথা, যখন তুমি ছিলে গ্রিসের এক দেবী। ছিলাম বুঝি? ওমা, তোমার মনে নেই? তখন তোমার ছিল তিনটি মুখ, একটা সুন্দর মুখেই জগৎ জয় করা যায়, আর তোমার ছিল সেরম তিনটি মুখ। ইস, কি বিকটই না দেখতে ছিল তাকে, তিন মুখ মেয়ে। না গো, স্বর্গ মর্ত আর সমুদ্র, তিন দিকে ছিল তার দৃষ্টি, সে ছিল মায়াবিনী। পার্সিফোনকে যখন চুরি করে পাতালে নিয়ে যায়, তখন হেকিটি জ্বলন্ত মশাল হাতে তাকে খুঁজতে গিয়েছিল। আর তুমি তখন কোথায় ছিলে? আমিও ছিলাম হয়তো গ্রিসেই, সেই দেবীর কোনো নামহীন স্তাবক। যা, কি যে আবল তাবল বলো। তা আজ এত সাজগোজ করেছে যে, জ্যোতিদাদা বুঝি আজ তোমায় কোথাও নিয়ে যাবে। তোমার জ্যোতিদাদার কি আর থিয়েটার আর ব্যবসা ছেড়ে আমার জন্য সময় আছে? কোথাও যাব না। কেন, নিজের জন্য সাজতে নেই নাকি? চলো একবার ছাতে যাবে, এখনই সন্ধে হবে, দিগন্ত সীমা মুছে গেলে ছাতে হাঁটতে থাকলে মনে হয় যেন অনেক দূর চলে যাচ্ছি, যাবে? চলো। নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে, চকিত এ মনে গভীর যতনে, চকিত এ মনে গভীর যতনে, বসিল কি অনুরাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে। আজ মনে কে লাগাল দোলা, আজ মনে কে লাগাল দোলা, কোন পবনে মধুর কুজনে, কোন পবনে মধুর কুজনে, কাটে যেন শুধু বেলা আজ মনে কে লাগাল দোলা, গহন রাতের শ্রাবণ ধারায় শিখত এ মন দুয়ারে দাঁড়ায়, গহন রাতের শ্রাবণ ধারায় শিখত এ মন দুয়ারে দাঁড়ায়, দুহাত বাড়ায় ধরিতে জড়ায় বারে বারে যেন মাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে। উর্মিলা এখানে এসেছিল নাকি?
এই এতক্ষণ তোমারই কথা হচ্ছিল নতুন বউ, সারাক্ষণ উর্মিলার সঙ্গে খেলা করলে চলবে বলো? নিচের তলায় তো নামাও না আজকাল, আঁচলে তেল হলুদে দাগ নিয়ে আমরা সারাদিন খেটে মরছি, আর তুমি সকালবেলা সেজে গুজে সাহিত্য চর্চা করছো, পুতুল খেলা করছো, একই তোমার চালচলন নিয়ে বাঁকা কথা শুনতে হয় আমাদের। আমি কি করেছি যে বাঁকা কথা শুনতে হয়? সংসারে থাকতে গেলে সংসারের নিয়ম একটু মানতে হয়, নইলে কথা ওঠে। কি নিয়ম মানিনি? দেখো নতুন বউ, তুমি সবার থেকে দূরে দূরে থাকো, বাইরের লোকেদের সঙ্গে রোজ মেলামেশা করছো। শুধু বাইরের লোক? এসব সবাই ভালো চোখে নিতে পারছে না, পর্দা তো আমিই ভেঙেছি, বাইরের পুরুষদের সঙ্গেও যথেষ্ট মেলামেশা করি, কিন্তু বাড়ির মহিলাদের সঙ্গেও মিলেমিশে থাকি। আমি মিশি না সেটা ঠিক না মিজদি, বরং সবাই আমায় দূরে দূরে রাখে, সেটা কেন আমি জানি না। নতুন বউ, তুমি একটু ষষ্ঠী ঠাকুরনের কাছে পুজো দাও না, এত বয়সে ছেলে পুলে হয়নি বলেই মনটা এত উড়ু উড়ু। এই যে সবাই তোমাকে বাজা বলে, তোমার খারাপ লাগে না? আহ, তোমরা সকলে কি আরম্ভ করেছো বলো তো? নতুন বউ, আজ থেকে উর্মিলা তোমার মেয়ে, তুমি ওকে মানুষ করো। নানান কথাবার্তা কানে আসছে তো, তোমার বোধ হয় এইসবের থেকে এখন দূরে থাকাটাই কাম্য। বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়া শেষ করলে নতুন দিশা পাবে, পারলে এই সুযোগটা সদ্ব্যবহার করো। আসলে কি জানো তো, এই পরিস্থিতিতে নিজেকে উজাড় করে দেওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জ। তবে আগের বারের মতো মাঝপথে ছেড়ে চলে এসো না জানো। আর হ্যাঁ, সত্যপ্রসাদও যাচ্ছে এবার তোমার সঙ্গে, দেখো যদি ওরা একটা কিছু। নতুন বউ উঠান, আমাকে এবার বেরোতে হবে। নিমকিগুলো ওখানে রাখা আছে, নিয়ে যেতে ভুলে যেও না। বৌঠান, আমি থাক, আমি বেশ থাকবো। কালই তোমার নতুন দাদার আমি চন্দননগর যাচ্ছি কিছুদিন কাটাতে। রবি, একটা কথা দেবে আমায়? হ্যাঁ বলো না। বিদেশে গিয়ে রোজ লিখবে বলো? ভুটান, আমি তোমাকে, আমার জন্য মন খারাপ করো না। তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করবে, নতুন বন্ধু বান্ধব হবে, সুন্দর সুন্দর মেম সাহেব। ভুটান চুপ করবে তুমি? রবির আজ মাদ্রাজ রওনা হওয়ার দিন, কলকাতা থেকে এখনো কোনো খবর এলো না। অবশ্য সত্যও সঙ্গে যাচ্ছে এটা নিশ্চিন্তই, অতটা পথ তো একা একা যেতে হবে না, সঙ্গ পাবে, তাই না? কার গলার আওয়াজ? কে? রবি।
দাদা, নতুন বউ উঠান রূপি। তোমার গুণধর বোনপো বুঝলে, কলকাতা থেকে জাহাজ ছাড়তেই তার কত না পরিকল্পনা। সে নাকি ব্যারিস্টারি পড়ে ফিরে এসে জোড়াসাঁকোর বাড়িতে আর থাকবে না, সে নাকি সাহেব পাড়ায় বাড়ি ভাড়া নেবে, আর আমি নাকি হব তার জুনিয়র। আমাকে আর পরিশ্রম করতে হবে না বিশেষ, আমি লেখালেখি করার অঢেল সময় পাবো। ও মা, জাহাজ আর কিছু দূর এগোতেই তার পেটে বিষম মোচড় এবং তার সঙ্গে চিৎকার শুরু। রবিরে আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়ি ফিরে যাব। যত বোঝাচ্ছি এটা শুধু সি সিকনেস আর কিছুই নয়, কে শোনে কার কথা। তার নাকি রক্ত আমাশা হয়েছে, তার মৃত্যু আসতে নাকি আর বিশেষ দেরি নেই। হ্যাঁ, জাহাজের ক্যাপ্টেন প্রায় মাঝ রাস্তাতে তার ঘাড় ধরে তাকে জাহাজ থেকে নামিয়েই দেয়। তারপর 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 আর কি, মাদ্রাস থেকে ফেরত, এটুকু রাস্তায় এই অবস্থা, অত বড় সফরে কি হতো। নেমেই আবার আমায় বলছে, রবি আমি একা ফিরে গেলে কিন্তু বাবা মশাই আমাকে আস্ত রাখবেন না, তুমিও আমার সঙ্গে চলো, তোমার বিলেত যাওয়ার অনেক সময় পড়ে আছে। ভালো করেছিস। ও রবি, তোকে বলতে ভুলে গিয়েছিলাম, কাল বিকেলে একটি লোক পত্র নিয়ে এসেছিল, ত্রিপুরা রাজসভার দুজন দূত তোর সঙ্গে দেখা করতে চায়। কেন কেন? আমি শুনেছি ত্রিপুরা রাজারা কলকাতা থেকে মাস্টার ধরে নিয়ে যায়। দেখ, তোকে হয়তো সেরকম মাস্টার ঠাউরেছে। রবি হবে মাস্টার? ও না না, মনে পড়েছে, ত্রিপুরার এখনকার যে রাজা তার নাম বীরচাঁদ না বীরুচাঁদ, বীরমাণিক্য। এই ওটা কি আমার জন্যে? না মশাই, এটা আমার উর্মিলার জন্য। হ্যাঁ, বীরমাণিক্য বুঝলি তো, সে নবরত্ন সভা বসাতে চায়। আমাদের যদুভট্টকেও নিয়ে গেছে, তোকে হয়তো সভাকবি হিসেবে বহাল করবে। তোর একটা ভালোই তো হিল্লে হয়ে গেল। যদি দাদা, আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না। কেন? যাও না ত্রিপুরা, তুমি বেশ রাজকবি হবে, কত সম্মান হবে। আমরা ত্রিপুরা যাবো বেড়াতে। শুনেই দেখ না কি বলে, আমি ওদের আসতে বলে দিয়েছি। এইসব নেটিভ স্টেটের রাজাদের না সব উদ্ভট খেয়াল আছে জানিস তো, মজার মজার সব গল্প আছে। কেউ হয়তো কুকুরে বিয়েতে লাখ টাকা খরচ করে, কেউ নিজেরাই 500-700 বিয়ে করে। মান্ডুর সুলতান গিয়াসুদ্দিনের হারেমে 15,000 নারী ছিল। দেহরক্ষীরা নারী, সিংহাসন ঘিরে থাকতো নারীরা। সে বেটা তো নারী ছাড়া কোনো পুরুষের মুখই কখনো দেখেনি। এতে তো ডিফেন্স বাজেট বলে কিছু নেই, সৈন্য নিয়ে লড়াই টড়াই করতে হয় না, ফলে পয়সা নিয়ে নয় ছয় করে। দেখ এই বীরমাণিক্য আবার নতুন কি বাই চাপলো। বাইরের লোক আসছে, আমি বরং ভেতরে যাই। সে কি, ত্রিপুরা রাজসভার দুজন দূত আসছেন, মেজ বৌঠান লাট সাহেবের সামনে বেরিয়েছিলেন, তুমি দুজন দূতের সামনে থাকতে পারবে না? তোমার মেজ বৌদি যা যা পারেন তার সব কি আমি পারি না? নতুন বৌঠান, নতুন বৌঠান, আমার ভগ্ন হৃদয় বইটি ত্রিপুরার মহারাজার খুব পছন্দ হয়েছে, ওরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তুমি খুশি হওনি? কেন খুশি হব না, তোমার মান বাড়লে আমাদের সকলেরই আনন্দ হয়। কিন্তু বইটা তো তোমার জন্য লেখা, এই সম্মান তো তোমারও। না আমার চাই না। ওরা অনেক জিনিসপত্র দিয়ে গেলেন, দেখবে না? দেখবো খান পরে। তোমার কি হয়েছে বলো তো, মন খারাপ? কিছু হয়নি।
তুমি তখন আমাকে ত্রিপুরা চলে যেতে বললে কেন? সে তো একদিন তুমি নিজেই চলে যাবে রবি, ত্রিপুরা হোক বা অন্য কোথাও। যত তোমার যশ বাড়বে, খ্যাতি ছড়াবে, ততই তুমি সর্বসাধারণের হয়ে যাবে। সেটাই তো স্বাভাবিক। ছোট গন্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, তা তুমি নিশ্চিত জানো। না রবি, তা হয় না। তোমার কবিতা আর আমাকে প্রথম শোনাবার তুমি সময় পাবে না। ভগ্নহৃদয়ের সব কবিতা তোমার জন্য লেখা। যে চিঠিগুলো ভারতীতে ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি। উঠান ভিতরে চলো, ভীষণ হাওয়া দিচ্ছে, ঝড় আসবে বলে মনে হয়। ইভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর বিদ্যাপতি। মনে আছে সুরটা? একটু গেয়ে শোনাও না। ভরাবাদর মাহাবাদর শূন্য মন্দির মোর ভরাবাদর। শর হন্তিয়া কুলি শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া ময়ূর নাচত ময়ূর নাচত ময়ূর নাচত মাত দাদুরি ডাকে দাহু কি পাট যাবত ছাতিয়া ভরাবাদর মাহাবাদর শূন্য
কি করছিস? এদিকটা এদিক আর ওদিকটা, না না না, বাস 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 বাস, ওখানে রাখো। আয় রবি, আজ গোটা রাত্রিটা ভাবছি বোটে কাটাবো। আকাশের রূপটা দেখেছিস? কি গো, দুপুর থেকে তুমি ওপরতলায় নিরুদ্দেশ? কটা কবিতা লেখা হলো? যা লিখলাম তার থেকে বোধহয় না লিখলাম বেশি, আর না লেখা শব্দগুলি আসল কবিতা। কিছুতেই শব্দগুলোকে ধরতে পারছি না। কেন? কে যেন বারবার আড়াল করে দাঁড়াচ্ছে। কে গো? জীবনে রুধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা, তোমারে করিয়াছি জীবনে রুধ্রুব তারা। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখে। রবি, হ্যাঁ, পলতার কাছাকাছি চলে এসেছি মনে হয়। আমার সঙ্গে ঝাঁপ দিবি গঙ্গায়? সাঁতরে দুজন গুণদাদার সঙ্গে দেখা করে আসি। না না, তুমি যেতে পারবে না এখন, এখন না। কেন গো আপন মনে ভ্রমিতেছো বনে বনে? ইস, এই সাত সকালে একেবারে ফিট বাবুটি সেজেছো দেখছি। আর তুমি যে এত সাত সকালে উঠে পড়েছো! এত পাখি ডাকে ঘুমোয় কার সাধ্য! একবার জেগে উঠে জানলা ধারে এসে দাঁড়িয়েছি, অমনি ফুলের গন্ধ ছাপটা একেবারে এসে লাগলো না। কি সুন্দর ফুল তুলেছি দেখো। নতুন মৌঠান, কালকে আমরা সারাটা দিন এই বাগানেই কাটাবো। কাল আর কিচ্ছু না, শুধু গপ্প আর গান। আজ জরুরি লেখা আছে বুঝি? লেখা নয় গো, আজ আমাকে একবার কলকাতা যেতে হবে। কথা দিয়েছি আসলে। কাকে কথা দিয়েছো গো? যে এত রাখতেই হবে, মেজো বৌঠানকে। আজ যে সুরেনের জন্মদিন, তাছাড়া ওদের ওই বিরজিতলার বাড়িতে আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি তো। তাহলে তোমায় আটকায় কাটছ। সাড়ে আটটা স্টিমারটা ধরতে হবে আমায়। আসি, এস। তুমি কলকাতায় রাত্রিরে থেকে যাবে না তো? ফেরত আসবে কথা দাও। আসবো বৌঠান, কথা দিলাম। মেজো বৌঠান, মেজো বৌঠান। রবি, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। চন্দননগরে লুকিয়ে আছো বুঝি? আমার ভীষণ খিদে পেয়েছে মেজো বৌঠান, কি খাওয়াবে তুমি তাই বলো। কি রুক্ষ সূক্ষ্ম চেহারা হয়েছে,
জুতোই কাদা মাখামাখি, খুলে ফেলো। সেই দুপুর থেকে গান শেখাতে হচ্ছে, খিদে পেট ছুঁই ছুঁই করছে। এই তো এসো এসো এসো। রবিকা তুমি এতদিন আসনি কেন? বলো না বলো না। আমি তো ভাবলাম তুমি সুরির জন্মদিনের কথা ভুলেই গেছো। নাও না, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে না, অনেক লোকজন আসবে। রবিকা তুমি আজকে রাতে থাকবে আর যাবে না, এই এত বড় কেক কাটা। রবিকা তুমি থাকবে তো? বলো না বলো না রবিকা। আচ্ছা বেশ বেশ, আমি দেখছি। তোমরা এখন ভেতরে যাও, আমি আসছি, যাও। ঠিক আছে। তুমি এতদিন ধরে চন্দননগরে কেন পড়ে আছো রবি? আমাদের এখানে এসে থাকো, কত ঘর খালি পড়ে রয়েছে। বিবি আর সুরি তোমাকে এত ভালোবাসে, ওরা তোমার কথা এত বলে। নতুনও আসবে, আজ রাতে এখানেই থাকবে বলেছে। আমি নতুনকে বলেছি চন্দননগর ছেড়ে এবার কলকাতায় এসো। বাগান বাড়িতে মানুষ দু তিন দিনের জন্য যায়, শহুরে মানুষ কি শহর ছেড়ে দু চার দিনের বেশি থাকতে পারে? জ্যোতিরিন্দ্রনাথ বাবুকে দেখছি না তো, চলে আসার তো কথা। ওই তো, নমস্কার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি নতুন, এত দেরি করলে যে? খুব দুঃখিত মেজ উঠান, থিয়েটারের পার্ট দেখিয়ে দিচ্ছিলাম। লোকগুলো এমন আকাট, মুখ দিয়ে একটা শুদ্ধ উচ্চারণ পর্যন্ত বেরোয় না। ঠিক করে বলো তো, কোন অভিনেত্রী তোমাকে এতক্ষণ আটকে রেখেছিল? লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না। For he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a jolly good fellow. So say all of us, for he's a jolly good fellow. ইংল্যান্ডের আইন ব্যবস্থাটা ঠিক এখানকার মতো নয়, ওখানে সবকিছু অনেক বেশি অর্গানাইজড। আমার অভিজ্ঞতায় আমি অন্তত তাই দেখেছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shure, happy birthday to you. May God bless you, may God bless you. তুমি আজ চন্দননগরে ফিরবে না? ওদিকে নতুন বোঠান যে একা থাকবেন, গাদা গুচ্ছে চাকর দারোয়ান তো আছে, একা একটা রাত থাকলেই বাকি। তুই বরং ফিরে যা, নতুন বৌঠানকে গিয়ে বলিস যে আমার এখানে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আজ ফিরতে পারলাম না। তুই কি সত্যি ফিরবি আজকে? কিন্তু এত রাতে ফিরবেই বা কি করে? সেই নৌকো করে যাবে নাকি এতটা পথ? মেজবৌঠান ফিরতে আমাকে হবেই, সে যে করেই হোক। আজ তোমার জন্মদিন তো, আমি ভুলিনি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার।
চন্দননগরের মোরান সাহেবের বাড়িটা ছেড়ে দিতে হলো আমাদের। আমি ভাবতাম বেশ তো গানে কবিতায় মেতে আছি তিনজনে, এইভাবেই চলুক না। কিন্তু উনি ব্যস্ত মানুষ, নানান কাজে কলকাতায় যেতে হয়, আসা যাওয়ায় সময় খরচ হয় অনেক। আর সত্যি বলতে কি, আমিও যেন ছোট্ট উর্মিলাকে আর বেশি দিন ছেড়ে থাকতে পারছিলাম না। এলে দিদিমণি? আরে রূপা, হ্যাঁ এই তো উর্মিলা কোথায়? আরে তোমার ঘরে, তুমি যাওয়ার পর তার কি অভিমান। এইটুকু মেয়ে, চল উর্মিলা চল আমরা বেরু করতে যাই, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম। গাছগুলোতে তো জলই দেয়া হয়নি, আমি বলে গেছিলাম। তুমি ছিলে না, কে আর এসবের যত্ন নেবে বলো? আশতাশিদের এত পয়সা দিয়ে রাখা হয়েছে, বাচ্চারা তো ওদের কাছে ভালোই থাকে। নজর রাখতে না পারলে এত আদিক্ষেতা করার কি দরকার ছিল? খোলা সিঁড়ির সামনে বাচ্চাকে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লে একবার দাসীদের ডাকা যেত না? নিজের পেটের মেয়ে হলে এভাবে ঘুমিয়ে পড়তে পারত? মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয় না? হতে পারে। বলি তোমরা কি মানুষ? একই নতুন বটুন মৃত্যু চোখে যন্ত্রণা পাচ্ছে আর তোমরা সবাই মিলে ছি 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 ছি। চলো রবির লেখা ভারতীতে। সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে, আর একজন যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে, সে যে আমার খাতায় কবিতার পাশে হিজিবিজি আঁকিয়া দিয়াছিল সেইটা দেখিয়া আমার চোখে জল আসিল,
সেই তো যথার্থ কবি। রবি এটা ছাপতে পারলো? ছি 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 ছি, তোমার ভাই তো ঠাকুর বাড়ির মান সম্মান নিয়ে। আচ্ছা যদি এসব কিছু নতুন নাটক সভা সমাবেশ নিয়ে ব্যস্ত, তা তো সে করবেই, তাই বলে সেই সুযোগের সুবিধে নিয়ে। প্রথমেই বলেছিলাম কোন ঘরের মেয়ে আনা হচ্ছে, একটু দেখেও নিল না। চন্দননগরের কথা এখন জোড়াসাঁকোর দাস দাসীদের মুখে মুখে ঘুরছে। ছি ছি ছি, রবিকে বারবার বলেছিলাম এখানে এসে থাকতে, কিন্তু ওই নতুন বউয়ের প্ররোচনাতে বাবা মশাইকে এক্ষুনি একবার জানানো দরকার। সেই মুসরিতে সবকিছু শেষ হবার আগে যেন তিনি জানতে পারেন। উনি সংসারের মায়া ছেড়ে নিজের ধ্যানে মগ্ন, উনাকে আবার। সে হোক, ঠাকুর বাড়ির মাথা তো তিনি, রবির বিয়ে দিতে হবে। বিয়ে? তাও রাজি আছে? সেটা বড় কথা নয়, বাবা মশাইয়ের কথাও ফেলতে পারবে না। চোখ মুখের কি চেহারা করেছো এই কদিনে বৌঠান? আয়নায় তাকিয়ে একবারও দেখেছো? এভাবে কতদিন চলবে বলতো? জীবনের শোক তো থাকবেই, কষ্টও থাকবে, তো তা বলে বৌঠান? তা বলে কি রবি, সামনের দিকে তাকাও বৌঠান। তুমি একদিনে একটাও বই পড়নি, নতুন কটা বই আমি তোমাকে এনে দেব, পড়বে? বই পড়ে ক্ষণিকের আরাম মেলে ঠিকই, কিন্তু বারবার যখন উর্মিলার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা সব কিছু ভুলে কিভাবে সামনে তাকাতে হয় আমাকে শিখিয়ে দেবে রবি? সব কিছু তো ভোলা যায় না বৌঠান, তাও মনকে শাসন করতে হয়, বোঝাতে হয়, তাকে সামনের দিকে তাকাতে বলতে হয়। রবি, আমাদের কাছারের বেনিলার মেয়েকে একবার দেখতে যাব কথা দিয়েছি, তোমার নতুন দাদা আর আমি দেখে এসেছি, আমাদের পছন্দ হয়েছে। বিশ্বক্ষের কুন্দনন্দিনী, পলাশীর যুদ্ধের ব্রিটানিয়া আর মেঘনাথ বধ একসঙ্গে সাত সাতটা চরিত্রে অভিনয় করে একবারে সারা ফেলে দিয়েছে গো। তার রিয়াজি কণ্ঠের গান, চমৎকার রূপ আর অভিনয়ের মুন্সিয়ানায় রাতের পর রাত জেগে ওঠে আলোকিত নগর মঞ্চ। শহরে বনেদির বাবুরা তার পায়ে লুটুপুটি খায় গো। আর একটা কথা শোনা যায়, জ্যোতিদাদাবাবুর পরিচালনায় বিনোদিনীর সাথে সরোজিনী নাটকের পর। কি দেখছিস রে? তোমাকে দেখছি গো, দেখছি আর ভাবছি তবু কেন জ্যোতিদাদার ঘরে মন টেকে না। ওই যে শুনলি না, আমার দিকে তাকাবার তারা সময় কোথায়? তবে তুই আমাকে নিয়ে বেশি বেশি আদিখ্যাতা করিস, সত্যি যদি অমন কিছু হতাম তাহলে আর একা ঘরে পচে মরি? সে তোমার বধ যদি এখন আগুনের দিকে ধা করে তাতে তোমার রূপ তার মিথ্যে হয়ে যাবে না? তাহলে আমাকে ফেলে তিনি সেখানে যান কেন? তার নটীরা কি রূপে রুচিতে শিক্ষায় আমাকে ছাপিয়ে গেছে? তারা কি বিহারী বাবুর কবিতা পড়ে? চল মালিনী একদিন নাটক দেখতে যাই। শুনেছি বিনোদিনী নাকি গিরীশ ঘোষের কোন নতুন থিয়েটার করছে। প্রাণনাথ কোথা গেলে? গৌরবন হৃদি কম্প হয় ঘন ঘন, দেখা দাও দেখা দাও প্রাণেশ্বর। রাঘুনাথ রাখু পরিহাস হতেছে হুতাস, কত সহে কামিনীর প্রাণী আর, মরে হে অধিনী হৃদয়ের মণি, দেখে যাও সঙ্গে যদি নাহিল। বলো পাখি সাখী প্রাণনাতে দেখেছ হয়ে যেতে, কোন পথে বলে দাও মোরে। লতা কহ কথা, কাঙালিনী চাই পতি দর্শন, ঊর্ধ্বশির দেখো গিরিবর,
কোথা প্রাণেশ্বর, পতি বিনা বাজে না হে সিংহধর। কিরে রূপা, কাঁদছিস কেন? কাতুরা কিং করি তব, হায় হায় কোন পথে যাব, প্রাণনাথে কোথা দেখা পাব, কি বা চলে ভুলে তেজে গেল প্রাণনা, শ্রীচরণে করি সমর্পণ, আশ্রয় লয়েছে দাসী, ভুলে তারে কোথা আছ প্রভু, এই নাথ এই যে তোমার হেরি প্রাণনাথ, পলাইও না আর, দেখো বুঝি যায় প্রাণ। সে কেন চায় ভালোবাসা, হায় রে হায় প্রেমিক যে জন। তুমি কি বিনোদিনীর সাথে প্রেম করছো? হ্যাঁ গো। কখনো কখনো নাট্যকারের কাছে তার নায়িকা তার লেখার প্রেরণা হয়ে ওঠে, জানো না তুমি? প্রেরণাকে প্রেম নাম দিলে বড্ড স্থূল শোনায়, ব্যাপারটাকে এত নিচে নামিও না, দোহাই তোমার। বৌঠান, রবি এসো। তোমার জ্বর এখনো কমেনি? আচ্ছা বৌঠান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ। আমার যে বিয়ে হচ্ছে, তুমি এতে খুশি হয়েছো? ও মা, সে কি গো, খুশি হব না কেন? তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার, কেন মেয়েটিকে বুঝি মনে ধরেনি তোমার? না না, বেশ মেয়ে, ভালো মেয়ে। দেখো একদিন গুটিপোকা ঠিক প্রজাপতি হয়ে পাখা মেলবে। প্রিয় বাবু, আগামী রবিবার 24 অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নং জোড়াশাখস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কাছের সুরে দূরের ধ্বনি যত, হারিয়ে খুঁজি তোমায় তোমার মতো, আলোর কণায় আধার ঘনায় প্রাণে প্রভাত নিশি স্বপন জাগরণে।
গহনে কোন দহনের মাঝে কাহার পরশ কোন বেদনে বাজে কাছের সুরে দূরের ধ্বনি যত কোন দিবসে কোন রজনীর ক্ষত আলোর কণায় আধার ঘনায় প্রাণে নব পুষ্পে বিলীন পুরাতনের ঘ্রাণে কোন শেতরে কোন উজানে কাছের সুরে দূরের ধ্বনি যত হারিয়ে খুঁজি তোমায় তোমার মতো আলোর কণায় আধার ঘনায় প্রাণে প্রভাত নিশি স্বপন জাগরণে কাছের সুরে দূরের ধ্বনি যত সে এক ভারী মজার গল্প তাই এরকম আরো অনেক মজার মজার ঘটনা আছে পরে কখনো তোমাকে বলবো হয়েছে গো কিছু না নতুন বৌঠান আমি রবি আসবো এসো তোমার শরীর খারাপ না তো কেন আলো জ্বালাওনি কেন আর যাবে না তুমি কোথায় ওমা তুমি জানো না আজ নতুন দাদার জাহাজের উদযাপন অনুষ্ঠান শ্রীরামপুরে জাহাজ আছে মেজো পৌঠানরা দুদিন ধরে জাহাজ সাজাচ্ছেন ও হ্যাঁ তাই তো চলো আমরা সবাই একসঙ্গে যাই না তোমার নতুন দাদা বলেছেন উনি নিজে এসে আমাকে তুলে নিয়ে যাবেন ছটার সময় তোমরা যাও
আমি ওর সঙ্গে যাব আলাদা। নতুন বৌঠান, এই বাক্সে আমাকে লেখা তোমার সমস্ত চিঠি আছে। আজ থেকে তুমি এদের আশ্রয় দাও। ওগুলো দিতে এসেছিলে তাহলে, সঙ্গে নিয়ে যেতে না? আজ নতুন ভাবে নতুন সাজে কুণ্ঠাহীন দাঁড়াবো আমার স্বামীর পাশে, নিজের অধিকারে। তাকে নিয়ে তো আমার বর্তমান, তাকে নিয়ে আমার ভবিষ্যৎ, তিনি তো আমার পরম আশ্রয়। অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। হলোর মা, দেখ দেখি কেউ এলো কিনা। না তো, কেউ আসেনি তো। Thank you.
প্রিয়তমেশু, তোমার কাছ থেকে যে আনন্দ মর্যাদা পাইয়াছি তাহা আমার বহু স্বপ্নের ফসল। কিন্তু যে কথা মুখে বলিতে পারি নাই তাহা জানাইবার জন্যেই এই পত্র। দুপুরে দুষ্টুমির পরে তুমি যখন আমার বালিশে পরম আরামে ঘুমাইতেছিলে তখন তোমার পাশে বসিয়াই লিখিতেছি। গোপন কথাটি হইল, আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে। কয়েকদিন বমি বমি লাগিয়াছিল, এ মাসে ঋতু দর্শন হয় নাই। সন্তানের পিতৃ পরিচয় আমি কখনো কাহাকেও জানাইব না, শুধু আমি জানিলাম আর তুমি। সংসার জানিবেও আমার সন্তান, আমার একার। কোনো মূল্যেই আমি তোমাকে হারাইতে চাই না, আমার শত শত চুম্বন গ্রহণ করিও। ইতি তোমার একান্ত সরোজিনী। নতুন বউ, কি হয়েছে? কি কবিরাজ মশাইকে খবর দাও তাড়াতাড়ি। আসলে তো বাঁচার 64 খোপে, সাদা কালোর খেলায়। ঘোড়া ছুটছে আড়াই চালে, হাতি বেড়াচ্ছে দাপিয়ে, নৌকো তরতরি এগোচ্ছে, মন্ত্রী চোখ রাঙাচ্ছে ইচ্ছে মতো। চক্রবুহেই নাভিশ্বাস, শেষতা নেই তাই বড়ে এগিয়ে দিলাম কিস্তি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুলো নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ
মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে তিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে তিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হে হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হে হৃদি অমনি অমুখ হেরি শরমে সে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা জীবনের ধ্রুব তারা জীবনের ধ্রুব তারা।